নমস্কার, আজকে আমরা কথা বলবো কৃষক বন্ধু প্রকল্পের একটি সমস্যা নিয়ে। আপনাদের মধ্যে হয়তো অনেক কৃষক আছেন যাদের এখনো পর্যন্ত স্ট্যাটাসে আধার লিঙ্ক হয়নি, অর্থাৎ যখন আপনারা কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাস চেক করছেন অনলাইনে, সেখানে আধারের একটা সেকশন আছে যেখানে আধার নাম্বার যুক্ত হয়নি। সেক্ষেত্রে অনেকেই ভাবছেন যে এবারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে কি না। তো এই নিয়ে অফিসিয়ালি আপডেট কী আছে এবং আপনারা কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পাবেন কি না, নতুন করে আধার লিঙ্ক করতে গেলে আপনাকে কী করতে হবে, তার বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে জানাবো। তো ভিডিওটি প্রত্যেক কৃষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আপনারা প্রত্যেকেই জানেন যে নতুন নিয়মে আধার লিঙ্কের মাধ্যমে কিন্তু সমস্ত ট্রানজ্যাকশন করা হয়, অর্থাৎ যে সমস্ত প্রকল্পে আপনার নাম আছে, সেটা বৃদ্ধ ভাতা হোক, পিএম কিষাণ হোক, লক্ষ্মীর ভাণ্ডার হোক, বা কৃষক সম্মান নিধি বা কৃষক বন্ধু প্রকল্প, সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আধার লিঙ্কের মাধ্যমে দেওয়া হয়। তো এবার যদি আপনার কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে আপনি পরবর্তী কিস্তির টাকা পাবেন কি না, তা নিয়ে বিস্তারিত বলবো। তো প্রথমে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে দুটো স্ট্যাটাস দেখাবো, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো প্রথম স্ট্যাটাস এখানে দেখুন, এখানে কিন্তু একটা কৃষকের সম্পূর্ণ ডিটেলস চলে এসেছে, অর্থাৎ সেই কৃষকের যে স্ট্যাটাস, পরবর্তী কিস্তির টাকা পাবেন কিনা সেই স্ট্যাটাস কিন্তু চলে এসেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে প্রথমে দেখুন একেডি আইডি দেওয়া আছে এখানে, অর্থাৎ যে আইডিটা থাকে কৃষক বন্ধু প্রকল্পের, তারপরে কেবি আইডি, ঠিক আছে। তারপর দেখুন এখানে আধারের যে সেকশনটা আছে, অর্থাৎ এই যে কৃষক, তার কৃষকের অ্যাকাউন্টে কিন্তু আধার লিঙ্ক হয়ে গেছে, এখানে কিন্তু আধার কার্ড নাম্বার চলে এসছে। এখানে ফার্মার নেম আছে, ডিস্ট্রিক্ট আছে, ব্লক আছে, গ্রাম পঞ্চায়েত আছে, ভিলেজ আছে, টোটাল ল্যান্ড কত আছে, স্ট্যাটাস অ্যাপ্রুভ আছে, ট্রানজ্যাকশন স্ট্যাটাস, ট্রানজ্যাকশন সাকসেস আছে। এবার এই যে কৃষক, এর কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক হয়ে গেছে, তার স্ট্যাটাসে কিন্তু এটাই বলছে। কিন্তু এমনও অনেক কৃষক আছে যাদের এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে কিন্তু আধার যুক্ত হয়নি, সেরকম একটা স্ট্যাটাস আপনারা দেখাচ্ছে এবার। তো এবার এই কৃষকের অ্যাকাউন্ট দেখুন, এর কিন্তু একেডি আইডি দেওয়া আছে, কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি দেওয়া আছে, কিন্তু আধার নাম্বারের জায়গায় এখানে কিন্তু সম্পূর্ণ ফাঁকা আছে, অর্থাৎ এখানে কিন্তু আধার নাম্বার লিঙ্ক হয়নি, এখনও যুক্ত হয়নি। তারপর পার্মানেন্ট দেওয়া আছে, ডিস্ট্রিক্ট দেওয়া আছে, ব্লক দেওয়া আছে, গ্রাম পঞ্চায়েত দেওয়া আছে, ভিলেজ দেওয়া আছে, টোটাল ল্যান্ড অর্থাৎ জমি দেওয়া আছে, স্ট্যাটাস অ্যাপ্রুভ, ট্রানজ্যাকশন সাকসেস, ঠিক আছে। এবার এই যে কৃষক, এর আগের যে কৃষক দেখালাম তার কিন্তু আধার নাম্বার এখানে এসেছিল, কিন্তু এই যে বর্তমান যে কৃষক দেখাচ্ছি আপনাদের, তার কিন্তু আধারে ঘর পুরোটাই ফাঁকা, অর্থাৎ আধার কার্ড কিন্তু এখনও সেভাবে লিঙ্ক হয়নি বা এখনও পর্যন্ত আপডেট হয়নি। এবার কথা হচ্ছে, যাদের এই যে আধারের জায়গা, অর্থাৎ স্ট্যাটাসে আধারের জায়গা, সেখানে যাদের আধার কার্ড নাম্বার আসেনি, তারা পরবর্তী কিস্তির টাকা পাবেন কি না, বা পেলেও কীভাবে পাবেন, বা পরবর্তী সময়ে কিস্তির টাকা পেতে তারা আধার লিঙ্ক কীভাবে করাবেন, তাই বিস্তারিত আমরা জানাবো। তো প্রথমে দেখুন আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, একটা স্ক্রিনশট দেখাচ্ছি, কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস তার টোটাল মানেটা দেখাচ্ছি আপনাদের। প্রথমত এডিএ আপলোড, ঠিক আছে, এডিএ আপলোড প্রথম ধাপ, সেটা হলো ওকে, অর্থাৎ এডিএ আপলোড থাকলে আপনার সমস্ত বিস্তারিত ঠিক আছে। তারপর চলে আসবে ডিডিএ অ্যাপ্রুভ, ঠিক আছে, ডিডিএ অ্যাপ্রুভ হলেও সব ঠিক আছে। তারপর চলে আসবে ডিডিএ রিভেট, সেটা নট ওকে, যদি ডিডিএ রিভেট আসে সেক্ষেত্রে নট ওকে, আপনার প্রোফাইল ঠিক নেই। তারপর চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, অর্থাৎ এডিএ আপলোড, ডিডিএ আপলোড, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড, সেক্ষেত্রে আপনি টাকা পাওয়ার যোগ্য। যদি অ্যাকাউন্ট ইনভ্যালিড আসে, সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা আপনার কৃষক বন্ধু অ্যাকাউন্টে কোনো রকম গোলমাল আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা নাও পেতে পারেন। তারপর ট্রানজ্যাকশন সাকসেসফুল, অর্থাৎ আপনার ট্রানজ্যাকশন সবকিছু ঠিক থাকলে, অর্থাৎ এডিএ আপলোড, ডিডিএ আপলোড, অ্যাকাউন্ট ভ্যালিড থাকলে পরে কিন্তু আপনার অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে। এবার হয়তো অনেকে বলতে পারেন যে আমার এখনও স্ট্যাটাসে আধার কার্ড লিঙ্ক হয়নি, সেক্ষেত্রে আমার টাকা আসবে কি না। তো এবারের টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ এইবারে যে কিস্তির টাকা পাবেন সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, কোনো রকম সমস্যা আপনার হবে না। যদি আপনার অ্যাকাউন্টে আধার লিঙ্ক এখনও পর্যন্ত না হয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পের, সেক্ষেত্রে কিন্তু আপনারা এবারের টাকা পাবেন, কিন্তু পরবর্তী সময়ে যদি আপনি আধার লিঙ্ক না করান, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা পেতে সমস্যা হতে পারে। তো আর কিছুদিন পরেই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে, সেখানে কিন্তু আপনারা যারা এখনও পর্যন্ত আধার কার্ড লিঙ্ক করতে পারেননি, তাদের একটা ফর্ম দিচ্ছি, যেটা হলো আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের আধার লিঙ্ক ফর্ম। এর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এই যে আধার প্রমাণীকরণ সম্মতিপত্র, এটা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আধার লিঙ্কের ফর্ম, এই ফর্মটা কিন্তু আপনারা জমা করতে পারেন দুয়ার সরকার ক্যাম্পে, সেক্ষেত্রে কিন্তু আপনার স্ট্যাটাসেও আধারের নাম্বার চলে আসবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট কিন্তু আধার লিঙ্ক হয়ে যাবে। তো
তো যারা যারা এখনো পর্যন্ত আধার লিঙ্ক করতে পারেননি, তারা অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও অফিস থেকে বা জেলা অফিস থেকে আপনারা আধার লিঙ্ক করিয়ে নেবেন এই ফর্মের মাধ্যমে। বাকি যাদের এখনো পর্যন্ত আধার লিঙ্ক হয়নি, স্ট্যাটাসে আধার নাম্বার আসেনি, তারা কোনো রকম চিন্তা করবেন না, এই কিস্তিতে আপনারা পেয়ে যাবেন। পরবর্তী কিস্তির সময় হয়তো কিছুটা প্রবলেম হতে পারে, ঠিক আছে? তো আমি ব্লক অফিসারের সাথে কথা বলেছি, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম বলেনি যে আপনারা টাকা পাবেন না, সেক্ষেত্রে আপনারা টাকা পাবেন, এই মাসের টাকাটা পাবেন। কিন্তু পরবর্তী মাসের টাকা পাওয়ার জন্য আপনারা অবশ্যই এইবার দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা আধার প্রমাণীকরণের জন্য যে সম্মতিপত্র অর্থাৎ আধার লিঙ্ক ফর্ম, সেই ফর্মটা ফিল আপ করে জমা দেবেন। তাহলে কিন্তু আপনারা পরবর্তীকালে কোনো রকম সমস্যা হবে না টাকা পেতে, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি বলুন বা কৃষক বন্ধু প্রকল্প বলুন। তো এই ছিল আপডেট, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের যে পরবর্তী কিস্তি তার জন্য কিন্তু এখনই দরকার নেই আধার লিঙ্ক করার, আপনারা তবুও জমা করে রাখবেন দুয়ারে সরকার ক্যাম্পে এই ফর্মটার মাধ্যমে, তাহলে কিন্তু আপনাদের পরবর্তীকালে কোনো রকম সমস্যা হবে না। তো এই আপডেটটা আপনার দেওয়া ছিল, আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।